কয়েকদিন আগেই জানা গিয়েছিল বিয়ের কারণে বিপিএল এ আসছেন না ইংলিশ তারকা অ্যালেক্স হেলস। বিশ্বকাপ জেতা এই তারকাকে দলে নিয়ে বেশ উচ্ছ্বসিতই ছিল ঢাকা, কিন্তু শেষ মুহূর্তে বিয়ের জন্য বিপিএল এ না আসার খবরে ঢাকার সমর্থকদের খানিকটা মন খারাপ। এরই মধ্যে ড্রাফটের আগের রাতে রংপুরের ডেরায় নাম লিখিয়েছে অ্যালেক্স হেলস। আগে থেকেই গুঞ্জন ছিল চার ম্যাচের জন্য হেলসকে নিজেদের করে রেখেছিল বিপিএল এর আরেক দল রংপুর রাইডার্স, তবে ক্যাপিটালসের বিবৃতির পর চাপা পড়ে যায় সেই আলোচনা। তাই তো হেলসের আলোচনা বাদ দিয়ে সবার নজর যখন সোমবারের বিপিএল এর ড্রাফটের দিকে, তখনই মধ্যরাতে সবাইকে অবাক করে দিয়ে ইংলিশ এই তারকাকে দলে ফেরানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় রংপুরের ফ্রাঞ্চাইজি। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। রংপুরের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হেলসকে দলে ফেরানোর খবর জানায় দলটি। অবশ্য এর আগেও বিপিএল এ রংপুরের হয়ে খেলেছেন তিনি, সে হিসেবে অনেকটা নিজেদের ঘরের ছেলেকেই নাটকীয়তার মধ্যে দিয়ে হলেও ধরে রেখেছে রংপুর রাইডার্স। হেলসকে নিয়ে নাটকীয়তা বলার কারণ, শুক্রবার তাকে ঢাকাইয়া উল্লেখ করে নিজেদের দলে নেওয়ার কথা জানায় ঢাকা ক্যাপিটালস। ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে বেশ জনপ্রিয় এই ইংলিশ তারকা 2022 সালে ইংল্যান্ডের টি-20 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে 11টি টেস্ট, 70টি ওয়ানডে এবং 75টি টি-20 খেলে রান করেছেন 5000-এরও বেশি। মারকুটে মেজাজে খেলায় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তার কদর একটু বেশি। ইংলিশ এই তারকা ছাড়াও ড্রাফটের আগে আরও চার খেলোয়াড়কে স্কোয়াডে নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। ডিরেক্ট সাইনিংয়ে দলে ফিরিয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং পাকিস্তানের খুশদিল শাহকে, আর আগের বছর থেকে ধরে রেখেছে অধিনায়ক নুরুল হাসান সোহান এবং শেখ মেহেদীকে। সাদাতুর রাফি, কালবেলা।